বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, মমতা সরকারের পূজক কমিটিকে 50,000, পুরোহিতদের ভাতা কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে। ভারত চেয়েছে পাকিস্তানি গুপ্তচরে দেশের দুই প্রান্ত থেকে গ্রেফতার দুই গদ্দার। আসামের বাঙালিদের নিয়ে ভোট রাজনীতিতে ব্যস্ত বিজেপি, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। দিল্লিতে আচমকা বৈঠকে বিজেপি নেতৃত্ব, ত্রিপুরার কুর্সি টলমল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। বঙ্গে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র শহর, বিজয়বর্গীয় মুকুলদের নামে দায়ের হল এফআইআর। এবং সর্বশেষ জানিয়ে দেব, অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করুন, কুইনের কৃষক বিরোধী মন্তব্যে ক্ষুব্ধ কোর্টের নির্দেশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। মমতা সরকারের পূজো কমিটিকে 50,000, পুরোহিতদের ভাতা কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে। দুর্গাপুজোর ক্লাবকে কেন অনুদান, প্রশ্ন তুলে হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা করল সিটু নেতা। মামলাকারী সৌরভ দত্তের আশঙ্কা, এতে সংবিধানের ধর্ম নিরপেক্ষতা নষ্ট হবে। একই সঙ্গে পুরোহিতদের কেন ভাতা, তা নিয়েও মামলা দায়ের করেন তিনি। আগামী বুধবার এই মামলার শুনানি, দুটি মামলায় শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, 2018 সালে দুর্গাপুজো কমিটিগুলোকে 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। এতে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার ক্ষতি হবে এই অভিযোগ এনে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। মামলার পর বয়ান বদল করে রাজ্য জানায় যে ট্রাফিক পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রজেক্টেই এই টাকা দিচ্ছে সরকার। অবশেষে মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রাজ্য ও কলকাতা পুলিশের মাধ্যমে টাকা দেওয়া যাবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত, তবে এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি। এরপর 2019-এর দুর্গাপূজা কমিটিগুলোকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। পাশাপাশি ধর্ম নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পুরোহিত ভাতা দেওয়ার কথা বলা হয়। সেই সঙ্গে এবার দুর্গাপূজা কমিটিগুলোকে 50,000 টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়। আর তার জেরেই ফের মামলা এবং শুনানি। আইনজীবী শালনী ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি আদালতে বুধবার জমা দেবেন তারা। অপরদিকে ভারত চেয়েছে পাকিস্তানি গুপ্তচরে দেশের দুই প্রান্ত থেকে গ্রেফতার দুই গদ্দার, কোথায় জম্মু ও কাশ্মীর, কোথায় মহারাষ্ট্র। শুক্রবার দেশের দুই প্রান্ত থেকে গ্রেফতার হলো দুই ব্যক্তি, দুজনের বিরুদ্ধেই অভিযোগ, ভারতে বসে তারা পাকিস্তানের হয়ে চরবৃত্তি করত, বদলে সীমান্তের ওই পার থেকে মোটা অঙ্কের অর্থ আসত তাদের হাতে। প্রথমজন কুলজিৎ কুমার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলা থেকে, তাকে এদিন গ্রেফতার করেছে উপত্যকার পুলিশ। জানা গিয়েছে কুলজিৎ উপত্যকার বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর মূল অবস্থানের ছবি তুলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পাঠাত। সে 2018 সাল থেকে নিশ্চিন্তে এই কাজ করে যাচ্ছিল। তার কাছে 4টি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সেই মোবাইল ফোনগুলিতে উপত্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সেনা অবস্থানের ছবি পাওয়া গিয়েছে। সাম্বার সিনিয়র পুলিশ সুপার রাজেশ শর্মা জানিয়েছেন, সাম্বা থানায় এনিমি এজেন্টস অর্ডিন্যান্স অ্যাক্টের ধারা অনুযায়ী কুলজিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার সূত্র ধরে কাশ্মীর উপত্যকায় আরও কয়েকজন পাক গুপ্তচরের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ, সেই বিষয়ে তদন্ত চলছে। অন্যদিকে পাকিস্তানের জন্য চরবৃত্তির একই অভিযোগে একই দিনে মহারাষ্ট্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গ্রেফতার করল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেলের এক কর্মীকে। হেল ভারতীয় প্রতিরক্ষা বিভাগকে নানা রকমের যুদ্ধবিমান, বিমানের যন্ত্রাংশ, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে থাকে। হেলের ওই কর্মচারীর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। জানা গিয়েছে পাক গোয়েন্দা সংস্থাকে নিয়মিত ভারতীয় যুদ্ধবিমান এবং নাসিকে হেলের যে শাখায় সেগুলি তৈরি করা হয় সেই উৎপাদনকারী ইউনিট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন। অপরদিকে বাঙালিদের নিয়ে ভোট রাজনীতিতে ব্যস্ত বিজেপি, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ধর্মীয় মেরুকরণ নয়, কাজের নিরিখেই ভোটের মূল্যায়ন হোক, এতেই সমাজে সুস্থ পরিবেশ ফিরে আসবে। আসামের বর্তমান সরকার হিন্দু বাঙালিদের নিয়ে ভোটের রাজনীতিতেই ব্যস্ত থাকে। নাগরিকত্ব বিলের নামে বাঙালিদের সঙ্গে চরম প্রতারণা করা হয়েছে। দ্বিতীয় বৃহৎ ভাষাগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙালিদের আলাদা চোখে দেখা হয়। অথচ আসামের মুখ্যমন্ত্রী বড় জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে কথাগুলো বলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, নাগরিকত্ব বিল নিয়ে অনেক জলগুলা হয়েছে,
কংগ্রেস দল প্রথম থেকেই বলে আসছে এই বিল বাঙালিদের কোনো কাজে আসবে না। বিগত কয়েক মাসে নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকেই, আবার অনেকে নাগরিকত্ব হারানোর ভয়ে অকালে প্রাণ হারিয়েছেন। বুটের বাজারে বাঙালিদের প্রয়োজন হলেও সুযোগ সুবিধার ক্ষেত্রে বাঙালিদের সবসময় আলাদা চোখে দেখা হয়। বিজেপি দল উন্নয়নের জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ধর্মীয় উন্মাদনার ফায়দা তুলতেই ব্যস্ত। আসামের সর্বানন্দ সরকার নাগরিকত্ব বিল পরবর্তী এক নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। জুলাই মাসের মধ্যে নাগরিকত্ব বিলের রুলস তৈরি করার কথা ছিল, পরবর্তীতে সেটা আরও 3 মাস পিছিয়ে দেওয়া হয়। আজ সেটার শেষ দিন, কিন্তু রাজ্য সরকার এ নিয়ে এখনও ভাত গুমে। বিধায়ক বলেন বিজেপি দল বাঙালিদের ভোট আদায়ে ব্যস্ত, অথচ গোটা রাজ্য জুড়ে বাংলা ভাষার অস্তিত্বকে মুছে দেওয়ার চক্রান্ত চলছে। দুঃখজনকভাবে বরাকের বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। বরাক উপত্যকাকে যে আলাদা নজরে দেখা হয় সেটার জ্বলন্ত উদাহরণ সরকারি চাকরি। বিভিন্ন বিভাগে বহিররাজ্যের যুবক যুবতীদের এখানে এনে চাকরি দেওয়া হয়। এক কথায় প্রতিটি ক্ষেত্রে বাঙালিদের বৈষম্যের শিকার হতে হয়, কিন্তু ভোট এলেই ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলেই হিন্দু বাঙালিদের ছুঁড়ে ফেলা হয়। মানুষ তাদের দুমুখ নীতি বুঝে গিয়েছেন, আগামীতে এর জন্য মুখ্যম জবাব দিতে থাকিয়ে রয়েছেন। কমলাক্ষ বলেন বিজেপির চরিত্র ইতিমধ্যেই জনসম্মুখে প্রকাশ পেয়ে গেছে, এই দল শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারে না। অপরদিকে বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র শহর বিজয়বর্গীয় মুকুলদের নামে FIR। বিজেপির নবান্ন অভিযান ঘিরে এবার একাধিক নেতার নামে দায়ের হলো FIR। রাজ্য নেতাদের সঙ্গে এই তালিকায় নাম রয়েছে কৈলাস বিজয়বর্গীয় ও তেজস্বী সূর্যর। যদিও এই অভিযোগকে অবৈধ বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, নবান্ন অভিযানকারী বিজেপির আন্দোলনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হাওড়া কমিশনারেট এলাকায়ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, নবান্ন অভিযানের সময় পুলিশের উপর হামলা করেছে বিজেপির অভিযানকারীরা, সেই কারণে তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, সরকারি কর্মীদের কাজে বাধার আইনে মামলা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এই নবান্ন অভিযানকারী নেতাদের বিরুদ্ধে কলকাতার হেস্টিংস থানা ও উত্তর বন্দর থানায় জামিন অযোগ্যতায় মামলা রুজু হয়েছে। শোনা যাচ্ছে পুলিশের এজাহারে নাম আছে পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের। এছাড়াও বাদ যাননি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। FIR-এ নাম রয়েছে বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খানের। এছাড়া সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং সহ একাধিক নেতার নাম রয়েছে FIR-এ। এদিকে পুলিশের এই FIR-এর বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান দলের নেতাদের নামে অবৈধভাবে FIR করা হয়েছে, দল আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। অপরদিকে দিল্লিতে আচমকা বৈঠকে বিজেপি নেতৃত্ব, ত্রিপুরার কুর্সি ঠলমল বিপ্লবের। একগুচ্ছ নেতা ও মন্ত্রীর আচমকা দিল্লি সফর, সেখানেই থাকা আর মুখ্যমন্ত্রীকে জমতে থাকা বিদ্রোহ কি ত্রিপুরার রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত? এমনই প্রশ্ন ঘুরছে সুদূর উত্তর পূর্ব ভারতের ছোট্ট বাংলা ও ককবরক ভাষা প্রধান রাজ্য ত্রিপুরায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে একরাশ অভিযোগ এনে রাজ্য বিজেপি নেতৃত্ব উড়ে গিয়ে জুড়ে বসেছে দিল্লিতে। অভিযোগ, সরকার চালাতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একনায়ক ভূমিকায় দল বিপাকে পড়ছে। আগরতলা থেকে প্রকাশিত সব সংবাদপত্রের প্রতিবেদন এমনই। এতে উঠে এসেছে বিধায়কতা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের নেতৃত্বে বিজেপির অন্তত 15 জন বিদ্রোহী বিধায়কের দিল্লি চলে যাওয়ার ঘটনা। জানা গিয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে রাশি রাশি কূপ উগড়ে দিয়েছেন দলীয় বিধায়করা। তারা চাইছেন আসন্ন শারদোৎসব ও উপজাতি স্বশাসিত এলাকা নির্বাচনের আগেই যেন মুখ্যমন্ত্রীর পরিবর্তন করা হয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থানার রাজধানীতে ছিলেন। তিনি আগরতলা ফিরে আসার পরেই বিক্ষুব্ধ বিধায়করা দিল্লিতে উড়ে যান একে একে। নেতৃত্বে রয়েছেন রাজ্য বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মন। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস ঘুরে গত বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে এসেছেন। তার অনুসারীরা বিজেপিতে নাম লেখান। নির্বাচনে টানা 25 বছরের বাম শাসন শেষ হয় ত্রিপুরায়। মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরে যান বর্ষিয়ান CPIM নেতা মানিক সরকার। বিজেপি ও IPFT জোটের সরকার চলছে ত্রিপুরায়। বিরোধী বাম ও কংগ্রেসের লাগাতার অভিযোগ, সরকার পরিবর্তনের পর সন্ত্রাস কায়েম করেছে বিজেপি।
যদিও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দাবি রাজ্যে আইনের শাসন চলছে, তবে বিরোধী নেতা মানিক সরকারের দাবি রাজ্যে নিকম্মার সরকার চলছে। সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র টানাপোড়েনের মাঝে বারবার রক্তাক্ত হয়েছেন বিরোধী নেতা কর্মীরা, উঠেছে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ। বিশেষ করে ত্রিপুরায় করোনা ভাইরাস মোকাবিলায় চিকিৎসা নিয়ে খুদ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বারে বারে মুখ্যমন্ত্রী ও সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ দেখিয়েছেন। অন্যান্য বিক্ষুব্ধ বিধায়কদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী করোনার কথা শুনেন না, এক নায়ক মনোভাব নিয়েই চলেছেন তারা। বিক্ষুব্ধ এই বিধায়কদের মারাত্মক অভিযোগ, যেভাবে চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাতে সরকার পতনের মুখে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না। সরকার পক্ষ বিজেপির এক ডজনের বেশি বিধায়ক বিক্ষুব্ধ হয়ে ফের শিবির পরিবর্তন করলে ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রের রং পাল্টে যাবে, ফের ক্ষমতায় আসতে পারে বাম ফ্রন্ট, এমনই আশঙ্কা তৈরি হয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের অনেকেই এমন আশঙ্কা করেছেন। তাদের অভিযোগ, রাজ্যের বেকারত্ব নিরসনে ক্রমাগত ব্যর্থতার নজির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব। সব মিলে আগরতলার রাজনৈতিক মহল সরগরম, নীরবে জল মাপছে সিপিআইএম ও কংগ্রেস শিবির, মুখ্যমন্ত্রীও নীরব। অপরদিকে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে এবার এফআইআর করার নির্দেশ দিল আদালত। অপরদিকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু থেকে শুরু করে বলিউডের নেপোটিজম কিংবা বলিউডি ড্রাগ যুগের গুরুতর অভিযোগ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আগ বাড়িয়ে মন্তব্য করেননি, ভূভারতে এমন বিষয়ে প্রায় নেই। কিন্তু কৃষি বিলের বিরোধীদের পথে নামা হাজার হাজার চাষির বিরুদ্ধে তিনি যে মন্তব্য করে বসেছেন তাতে তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশের অরাজনৈতিক ব্যক্তিত্ব থেকে কৃষক সমাজের একটা বড় অংশই। উল্লেখ্য, কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখানো কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেছেন কঙ্গনা। পাঞ্জাবের অমৃতসরে বহু কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই কঙ্গনা রানাওয়াতের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবার তার বিরুদ্ধে ক্ষুব্ধ হল আদালত। কৃষকদের সম্পর্কে আপত্তিকর টুইটের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করতে পুলিশকে নির্দেশ দিল আদালত। এ বিষয়ে কর্ণাটকের সংশ্লিষ্ট এখতিয়ার টাকা থানাকে নির্দেশ দিয়েছেন টুমাকুরুর ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। কঙ্গনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করা হয়, অভিনেত্রীর কৃষক বিরোধী টুইটের স্পষ্ট উদ্দেশ্য ছিল কৃষি বিলের বিরোধীদের অপমান করা। শুধু তাই নয়, দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে উস্কানি দেওয়া, দেশের তরুণ প্রজন্মের মধ্যে হিংসার সংস্কৃতি আমদানি করাও ওই টুইটের উদ্দেশ্য বলে আদালতে দাবি করা হয়। অভিযোগ উঠে বলিউড অভিনেত্রীর ওই টুইটের কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতে পারে, এমনকি অভিনেত্রীর বিরুদ্ধে কোনো পুলিশ কর্তা বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়নি, অভিযুক্তের বিরুদ্ধে কোনো মামলা দায়েরও হয়নি, এরপরই পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, সংসদে কৃষি বিল পাশ হওয়ার পরপরই ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছিলেন, সেই টুইটটি শেয়ার করে হিন্দিতে একটি লেখা পোস্ট করেন কঙ্গনা রানাওয়াত। লেখেন, প্রধানমন্ত্রীজি, কেউ ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় না, কারো বুঝতে সমস্যা হলে বোঝানোর চেষ্টা করা যায়, কিন্তু ঘুমানোর অভিনয় করলে বা অবুঝ হওয়ার অভিনয় করলে তাদের আপনি কীভাবে বুঝাবেন? এরা আসলে সেই সব সন্ত্রাসবাদী যারা কার কারণে একজনেরও নাগরিকত্ব না যাওয়া সত্ত্বেও ওই ইস্যুতে রক্তের নদী বইয়ে দিয়েছিল। কঙ্গনার এই মন্তব্যের পরই গর্জে উঠে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশই। এমনকি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বা বলিউডের নেপোটিজম নিয়ে কঙ্গনার একের পর এক পোস্টে যে জনসমর্থন পাচ্ছিলেন অভিনেত্রী তা কৃষকদের নিয়ে টুইটের পরই অনেকটা তলানিতে চলে আসে। পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে কঙ্গনার কুশপুতুলও পুরানো হয়। শুধু তাই নয়, কৃষকরাও চরম ক্ষোভ উগরে দেন কুইনের বিরুদ্ধে।